বাবা মা শ্বশুর শাশুড়িকে, শ্বশুর শাশুড়ি স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা আমার প্রশ্ন। বাবা মা শ্বশুর শাশুড়ি বান্য ব্যক্তি, এদেরকে পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায়, পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায়, এটার নাম সালাম না, এটার নাম কদম বুসি, এটার এটারে সালাম বলা বেদা, সালাম বলা বেদা। সালাম হইল সালাম, সালাম সুন্নতি, সালাম হইল আসসালামু আলাইকুম, বুঝে থাকতে বলুন সালাম ঠেঙ্গো না মুখ, মুখেরটা ঠেঙ্গো নিয়ে যাও কেন, ঠেঙ্গেরটার নাম আলাদা মুখেরটার নাম আলাদা, ঠেঙ্গেরটার নাম আলাদা মুখেরটার নাম আলাদা, বুঝে থাকতে বলুন মুখেরটার নাম কি আর ঠেঙ্গেরটার নাম কি, ঠেঙ্গেরটার নাম কদম বুসি, এটার নাম সালাম নয়, কদম বুসিকে সালাম বলাবে না। দুই নম্বর কথা, কদম বুসি সুন্নত নয় জায়েজ, আর সালাম হইল সুন্নত, বেশ কম বুঝে আছে, সালাম হইল সুন্নত আর কদম বুসি সুন্নত নয় জায়েজ। তিন নম্বর কথা, কদম বুসি জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল মাথা সোজা কইরা করতে হবে, মাথা মাথা নোয়াইয়া করলে জায়েজ নয়, কারণ কদম বুসি করা হয় অপমান করার জন্য না মর্যাদা দেওয়ার জন্য, কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম, আগেই আলোচনা আছে, কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম। এই কথা যখন বলা হয় তখন বলে কি কয় খেতে মাঝে যে দানের ছাড়া লাগায় মাথা সুরা তুলা দাঁড়ায় না নোয়াইয়া লাগায়, সাফাবাজির শেষ সীমানা আছে চিন্তা করে। আমি জিজ্ঞেস করি খেতের মধ্যে দানের সারা লাগায় মর্যাদা দেওয়ার লাগি না ঠেকার কাম সারার লাগি, ঠেকার কাম সারবার লাগি মাতা নোয়ানি জায়েজ, মর্যাদা দেওয়ার জন্য মাতা নোয়ানি হারাম। আপনারা কারো জুতার ফিতা আসেনি, মাথা সুজা করে বান্ধে না নোয়াইয়া জুতারে মর্যাদা দিবার লাগি, এত বড় গর্ব গর্ব ঠেকা হব বুঝে না মর্যাদা হব বুঝে, একটারে নিয়ে আর একটার সাথে লাগে, জুতার ফিতা বান্ধি জুতাকে মর্যাদা দেওয়ার জন্য নয়, একশোবার মাথা নত করা জায়েজ, খেতের মধ্যে দানের চারা লাগাই খেতকে মর্যাদা দেওয়ার জন্য নয় একশোবার মাথা নত করা জায়েজ, কিন্তু মাকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, বাবাকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, শ্বশুরকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, ইয়াকে ফিরুস্তাদকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, এটার নাম সালাম বলা বেদাত। দুই নম্বর সালাম হইল সুন্নত, কদম বুসি হইল জায়েজ, তিন নম্বর কদম বুসি জায়েজ হওয়ার জন্য যত শর্ত আছে এর মধ্যে এক নম্বর শর্ত হইল মাথা নত করা যাবে না। তাহলে এইভাবে কদম বুসি কে করে, মাথা নত না করলে কদম বুসি ফাটলে খাবার করে গিয়া মাকে বাবাকে মর্যাদা দিতে গিয়া কারো সামনে মাথা নত করা হারাম, কাউকে মর্যাদা দেওয়ার জন্য মাথা নত করা হারাম। এই কথা শুরুতেই আলোচনা হয়ে গেছে, ইবলিস মাথা নত করতে রাজি হইল না আদম আলাইহিস সালামের সামনে, সমস্ত ফিরিস্তারা মাথা নত করলেন, তখন হারাম ছিল না হালাল ছিল, তখন হালাল ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন আগের নবীর শরীয়তে হালাল ছিল, আমার শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে, কাজেই আমার শরীয়ত অনুসারী মুসলমান উম্মতের জন্য, উম্মতের নারীদের জন্য, স্বামীকে যত সম্মান পারো করো মাথা নত করা যাবে না, যেহেতু স্বামীকে সম্মান করতে গিয়ে মাথা নত করা যাবে না, এই জন্য বাবাকে মাকে শ্বশুরকে পীরকে উস্তাদকে কদম বুসি যেহেতু সম্মান